হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে বানানোর জন্য আমি পুঁই শাকটাকে কেটে নিয়েছি, সবজি নিয়েছি কুমড়ো, বেগুন, শিম, মিষ্টি আলু, এমনি আলু নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি নুন হলুদ মাখিয়ে, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কা চিড়ে, পাঁচফোড়ন, অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিচ্ছি, তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হবে, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি জিরের গুঁড়ো দেব, কাঁচা লঙ্কা চিরে রেখেছি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেব, ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি ফ্লেমটাকে আস্তে করে ঢেকে 5 মিনিটের মতো রান্নাটা করব। 5 মিনিট হয়ে গেছে, সবজিটা একটু সিদ্ধ হবে। আমি একটু সামান্য জল দেবো,
ফ্লেমটাকে আস্তে করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্নাটা হবে। 2 মিনিট হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে পুরো। রান্নাটা আমার হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।